My Amina, go my Amina, diye chuma bole Muhammad. My Amina, diye chuma bole Muhammad. Dukhe bhara kapale re tor omor shonar chaande. Dukhe bhara kapale re tor ও মোর সোনার চাঁদে, নাই রে দানা চাঁদি সোনা, নাই রে দানা চাঁদি সোনা, নাই মোর ঘরের ছাদ, নাই রে দানা চাঁদি সোনা, নাই মোর ঘরের ছাদ, মোর কুড়ে ঘরে ও কি মারে পূর্ণিমারে চাঁদ, মোর কুড়ে ঘরে উকি মারে পূর্ণিমারে চাঁদ, মায় আমিনা দিয়ে চুমা বলে মুহাম্মদ, মায় আমিনা দিয়ে চুমা বলে মুহাম্মদ, দুঃখে ভরা কপাল রে তোর ও মোর সোনার চাঁদে, দুঃখে ভরা কপাল রে তোর ও মোর সোনার চাঁদ। আল্লাহ রসুল আল্লাহর হাবিবকে, আখিরি নবীকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে পাঠাবেন। জিব্রিল আমিন ফারিস থেকে বলছে, ও জিব্রিল আমিন ফারিস্তা, যাও 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 পৃথিবীর জমিনে গিয়ে আমার মা আমিনাকে শুভ সংবাদ দিয়ে এসো। কী সংবাদ? আল্লাহ বলছে, ওগো জিব্রিল আমিন ফারিস্তা, শোনো শোনো, যাকে না সৃষ্টি করলেই আমি আল্লাহ 18,000 মখলুকাত, তৎসব নদ নদী পাহাড় পর্বত কিছুই সৃষ্টি করতাম না। সে আল্লাহ রসুল আল্লাহর হাবিব আমার প্রিয় বন্ধুকে আমি মা আমিনার কলিজার টুকরো নয়নের তারেকে কুড়ে ঘরে মা আমিনার কোলে পাঠাবো। তুমি যাও গিয়ে পৃথিবীতে মা আমিনাকে শুভ সংবাদ দিয়ে এসো। জিব্রিল আমিন ফারিস্তা মা আমিনাকে সালাম দিয়ে বলে, ওগো মা আমিনা, তুমি কি জানো আজকে তোমার কুড়ে ঘরে তোমার গর্ভে সুবে সাদেকের সময় পৃথিবীতে কে আসবে? জিব্রিল আমিন ফারিস্তার সালামের উত্তর দিয়ে মা আমিনা বলি, ওগো জিব্রিল আমিন ফারিস্তা, বলো বলো, আমি তো জানি না আমার গর্ভে কে আসবে। জিব্রিল আমিন ফারিস্তা বলে, ওগো আমিনা, শোনো, যাকে না সৃষ্টি করলে তামাম পৃথিবী আসমান জমিন পাহাড় পর্বত নদ নদী তৎসহ 18,000 মখলুকাত, শুধু তাই নয়, আমি জিব্রিল আমিন ফারিস্তাও সৃষ্টি হতাম না। সেই আখিরি জামানার শেষ নবী আল্লাহ রসুলের প্রিয় বন্ধু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আপনার গর্ভে পৃথিবীর জমিনের আলো দেখাবে সুবহে সাদেকের সময়। মা আমিনা অবাক হয়ে জিব্রিল আমিন ফারিস্তাকে বলতে থাকে, কি বলে? ও আমিনা, নাই ভাবো না, বলছে জিব্রিল এসে, আর হুর মালিরা ডানা বিছায় নবীর কদম ঘেঁষে, হুর মালিরা ডানা বিছায় নবীর কদম ঘেঁষে। জিব্রিল আমিন ফারিস্তার কথা শুনে মা আমিনা বলছে, ওগো জিব্রিল আমিন ফারিস্তা, যাকে না সৃষ্টি করলে আল্লাহ এত বড় সম্পদ আখেরি জামানার শেষ নবী করে যাকে পাঠাচ্ছে, যাকে না সৃষ্টি করলে তামাম আসমান জমিন পাহাড় পর্বত সৃষ্টি হতো না, আমি গরিব অসহায়, আমার না আছে একদানা পানি, না আছে ঘর, না আছে দুয়ার, কিছুই নেই, এত বড় সম্পদকে আমি আমিনা কি করে রক্ষা করব? জিব্রিল আমিন ফারিস্তা মা আমিনাকে সান্ত্বনা দিচ্ছে, কি বলে? ও আমিনা, নাই ভাবো না, বলছে জিব্রিল এসে, আর হুর মালিরা ডানা বিছায় নবীর কদম ঘেঁষে, হুর মালিরা ডানা বিছায় নবীর কদম ঘেঁষে, আরশ মাঝে আরশ মাঝে বলছে খোদা আমি করে বড় সাদ, আরশ মাঝে বলছে খোদা আমি করে বড় সাদ, আমার নূরে গড়েছি ওরে মোর শিশু মুহাম্মদ, আমার নূরে গড়েছি ওরে মোর বন্ধু মুহাম্মদ, মায় আমিনা দিয়ে চুমা বলে মুহাম্মদ, মায় আমিনা দিয়ে চুমা বলে মুহাম্মদ, দুঃখে ভরা কপাল রে তোর ও মোর সোনার চাঁদে, দুঃখে ভরা কপাল রে তোর ও মোর সোনার চাঁদ, মোর ছেড়া মাতুর ছেড়া কাতা
ছেড়া মোর দোলনা, ওগু জিব্রিল মোর ছেড়া মাদুর ছেড়া কাতা ছেড়া মোর দোলনা, আমি কেমন করে যত্ন করি ছেড়া মোরাল খেলা, আমি কেমন করে যত্ন করি ছেড়া মোরাল খেলা, ওগু আমি না ও মা খেজুর পাটি, ও মা খেজুর পাটি আছে খাটি, ও আমি না ভাবিস না রে আর, খেজুর পাটি আছে খাটি, ও আমি না ভাবিস না রে আর, ও তুই যত্ন করে রাখ না ওরে, ও যে নবীদের সারতাজ, ও মা যত্ন করে রাখ না ওরে শেষ নবীদের সারতাজ, মা আমি না দিয়ে চুমা বলে মুহাম্মাদ, মা আমি না দিয়ে চুমা বলে মুহাম্মাদ, দুঃখে ভরা কপাল রে তোর ও মোর সোনার চাঁদ, দুঃখে ভরা কপাল রে তোর ও মোর সোনার চাঁদ, নাই রে দানা চাঁদি সোনা, নাই রে দানা চাঁদি সোনা, নাই মোর করে ছাদ, নাই রে দানা চাঁদি সোনা, নাই মোর করে ছাদ, মোর কুড়ে ঘরে উকি মারে পূর্ণিমারে চাঁদ, মোর কুড়ে ঘরে উকি মারে পূর্ণিমারে চাঁদ, দাই মারা সব যাই গো চলে শিশু নিয়ে সাথে, আমি গরিব বলে কেউ আসে না মোর সোনাকে নিতে, আমি গরিব বলে কেউ আসে না মোর সোনাকে নিতে, দাই মারা সব যায় গো চলে শিশু নিয়ে সাথে, আমি গরিব বলে কেউ আসে না মোর সোনাকে নিতে, আমি কি যে করি ভেবে মরি কাটে না মোর রাত, কি যে করি ভেবে মরি আল্লাহ কাটে না মোর রাত, মোর কুড়ে ঘরে উকি মারে শিশু মুহাম্মাদ, মোর কুড়ে ঘরে উকি মারে পূর্ণিমারে চাঁদ, মা আমি না দিয়ে চুমা বলে মুহাম্মাদ, মা আমি না দিয়ে চুমা বলে মুহাম্মাদ, দুঃখে ভরা কপাল রে তোর ও মোর সোনার চাঁদ, দুঃখে ভরা কপাল রে তোর ও মোর সোনার চাঁদ, সবাই যখন যাই গো চলে হালিমা আসে সবার শেষে, আর শিশু নবীকে দেখে হালিমা মৃদু মৃদু হাসে, আর শিশু নবীকে দেখে হালিমা মৃদু মৃদু হাসে, এক এক করে অন্যান্য শিশুদেরকে নিয়ে সবাই যখন লালন পালন করার জন্য চলে যায়, আল্লাহ রসুল আল্লাহর হাবিবকে কেউ নিতে আসে না দেখে আল্লাহর কাছে মা আমিনা ফরিয়াদ করি, ইয়া রব্বুল আলামিন আমার সাথে সাথে অনেক শিশু জন্মগ্রহণ করেছিল আমার দেশে, কিন্তু সবাইকে নিয়ে চলে যায়, আমি অসহায় গরিব, আমিনা আমার সোনাকে যদি কেউ লালন পালন করে আমি হয়তো তাওকে উপঢৌকন কিছু দিতে পারবো না, নাজরানা কিছু দিতে পারবো না, তাই ইয়া রব্বুল আলামিন আমার শিশুকে কেউ নিতে আসে না, আল্লাহু আমি কি করব, আমার কোন পথ অবলম্বন করব আপনি আমাকে বলে দিন। অবশেষে আল্লাহ রসুল আল্লাহর হাবিবকে লালন পালন করার জন্য মা হালিমা আল্লাহর আমি মা আমিনার বাড়িতে উপস্থিত হলেন, তারপরে সবাই যখন যায় গো চলে হালিমা আসে সবার শেষে, আর শিশু নবীকে দেখে হালিমা মৃদু মৃদু হাসে, শিশু নবীকে দেখে হালিমা মৃদু মৃদু হাসে, আল্লাহ রসুল আল্লাহর হাবিবকে দেখে মা হালিমা মৃদু মৃদু হাসছে, মামিনা লজ্জায় পড়ে গেছে, মা হালিমাকে জড়িয়ে ধরে বলে ওগো বোন হালিমা আমি গরিব অসহায় বলে আমাকে লজ্জা দিও না, আমার শিশুকে তুমি লালন পালন করে দেখো, এ অন্যান্য শিশুদের থেকে অনেকটাই আলাদা। মামিনার কথা শুনে মা হালিমা হাসতে হাসতে বলে ওগো বোন আমিনা শোনো, আমি তোমার শিশুকে দেখে হাসছি না,
রহস্য করছি না, আমি অনেক শিশুকে পালন করেছি, কিন্তু এ শিশু যে অন্য শিশু, এ যে আমার কুঁড়ে ঘরের নূরের জ্যোতি, আমি এজন্যই হাসছি। মোর সোনা দানা ও আমি না, মোর সোনা দানা চাই না রে বোন, পেয়েছি নুরি চাঁদ। মোর সোনা দানা চাই না রে বোন, পেয়েছি নুরি চাঁদ। মোর কুঁড়ে ঘরের নূরের জ্যোতি তোর শিশু মোহাম্মদ। মোর কুঁড়ে ঘরের নূরের জ্যোতি তোর শিশু মোহাম্মদ। মায় আমি না দিয়ে চুমা বলে মোহাম্মদ, দুঃখে ভরা কপালে রে তোর ওমর সোনার চাঁদ। দুঃখে ভরা কপালে রে তোর ওমর সোনার চাঁদ। চোখের পানি বুক ভেসে যায় আমিনার অশ্রু ঝরে চোখে, আর যত্ন করে রাখিস ওরে বোন, বুকের পাঁজর দিলাম তোকে। যত্ন করে রাখিস ওরে বোন, বুকের পাঁজর দিলাম তোকে। চোখের পানি বুক ভেসে যায় আমিনার অশ্রু ঝরে চোখে, আর হালিমাকে জড়িয়ে ধরে, হালিমাকে জড়িয়ে ধরে বলে বোন, বুকের পাঁজর দিলাম তোকে। হালিমাকে জড়িয়ে ধরে বলে বোন, বুকের পাঁজর দিলাম তোকে। আমি স্বামী হারা হালিমা, আমি স্বামী হারা শিশু ছাড়া নাই রে কেউ আমার। স্বামী হারা শিশু ছাড়া নাই রে কেউ আমার, ও তুই যত্ন করে রাখিস ওরে বোন, শেষ নবীদের সারতাজ। ও তুই যত্ন করে রাখিস ওরে বোন, শেষ নবীদের সারতাজ। মায় আমি না দিয়ে চুমা বলে মোহাম্মদ, মায় আমি না দিয়ে চুমা বলে মোহাম্মদ, দুঃখে ভরা কপালে রে তোর ওমর সোনার চাঁদ। দুঃখে ভরা কপালে রে তোর ওমর সোনার চাঁদ। মা খালি মা বুকে নিয়ে বসে উটের পিঠে, বলে ও সাওয়ারি, বলে ও সাওয়ারি করিস না রে দেরি, চল রে জোরে ছুটে। মা খালি মা বুকে নিয়ে বসে উটের পিঠে, বলে ও সাওয়ারি করিস না রে দেরি, চল রে জোরে ছুটে। কেন মোর দুধ ভাই, মোর দুধ ভাই খুদাই কাতর কাঁদে পড়ে ধুলাই, দেখো শিশু নবী আঁচল টেনে বলে মৃদু ইশারায়। মা হালিমা অবাক হয়ে, মা হালিমা অবাক হয়ে বলে দয়াময়, মা হালিমা অবাক হয়ে বলে দয়াময়, এ কোন রতন দিলে আমার এ যে নবীদের সরদার, এ কোন রতন দিলে আমার এ যে নবী শেষ জামানার। মায় আমি না দিয়ে চুমা বলে মোহাম্মদ, মায় আমি না দিয়ে চুমা বলে মোহাম্মদ, দুঃখে ভরা কপালে রে তোর ওমর সোনার চাঁদ। দুঃখে ভরা কপালে রে তোর ওমর সোনার চাঁদ। দোলনাতে ঘুমায় দেখে হালিমা তার ছেলে, আল্লাহ রসুল আল্লাহর হাবিবকে নিয়ে মা হালিমা বাড়িতে গেলেন, বাড়িতে গিয়ে দেখছে তার নিজের একটি সন্তান ছিল, সে দোলার উপরে ঘুমিয়ে পড়েছে, তাই আল্লাহ রসুল আল্লাহর হাবিবকে নিয়ে জমিনের উপরে শুয়ে দিলেন। শিশু নবী কি বলছে শুনুন। দোলনাতে ঘুমায় দেখে হালিমা তার ছেলে, আর শিশু নবীকে শুইয়ে দেয়
একা খেজুর পাটি ফেলে শিশু নবীকে শুইয়ে দেয় জমিনের কোলে আঁচল টেনে হালিমার ছেলে মা হালিমাকে বলছে কি বলছে আঁচল টেনে মাকে বলে ও মা করো না এমন কাজ আঁচল টেনে মাকে বলে ও মা করো না এমন কাজ ও যে বন্ধু খোদার সাবধানতার দিচ্ছে যে আওয়াজ ও যে বন্ধু খোদার সাবধানতার দিচ্ছে যে আওয়াজ মায় আমি না দিয়ে চুমা মায় আমি না দিয়ে চুমা বলে মুহাম্মদ দুঃখে ভরা কপাল রে তোর ওমর সোনার চাঁদ দুঃখে ভরা কপাল রে তোর ওমর সোনার চাঁদ ও মা কত শিশু যায় গো চলে পিতা জিহাদ ধরে আমি শুধু নাহি পারি উঠতে পিতার কোলে একদিন আল্লাহ রাসূল আল্লাহর হাবিব মা আমিনাকে প্রশ্ন করছে কি বলছে ও মা কত শিশু যায় গো চলে পিতা জিহাদ ধরে আমি শুধু নাহি পারি উঠতে পিতার কোলে মায় আমিনার বুক ফেটে যায় মায় আমিনার বুক ফেটে যায় শুনে ছেলের কথা একা নীরবে অশ্রু ঝরায় শোনাবে কাকে মনের ব্যথা একা নীরবে অশ্রু ঝরায় শোনাবে কাকে মনের ব্যথা বলে বলে আল্লাহ তোমার লীলা বলে ওগো আল্লাহ তোমার লীলা বজা কঠিন ভার বলে আল্লাহ তোমার লীলার বজা কঠিন ভার আমি কাকে দেখাই মনের ব্যথা পাই না খুঁজে তার আমি কাকে দেখাই মনের ব্যথা পাই না খুঁজে তার মায় আমি না দিয়ে চুমা বলে মুহাম্মদ মায় আমি না দিয়ে চুমা বলে মুহাম্মদ দুঃখে ভরা কপাল রে তোর ওমর সোনার চাঁদ দুঃখে ভরা কপাল রে তোর ওমর সোনার চাঁদ নাই রে দানা চাঁদি সোনা নাই মোর ঘরের ছাদ নাই রে দানা চাঁদি সোনা নাই মোর ঘরের ছাদ মোর কুড়ে ঘরে উঁকি মারে পূর্ণিমারে চাঁদ মোর কুড়ে ঘরে উঁকি মারে পূর্ণিমারে চাঁদ মায় আমি না দিয়ে চুমা বলে মুহাম্মদ দুঃখে ভরা কপালে রে তোর ওমর সোনার চাঁদ